নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া মাটনের ঝোল। এখানে মাটন নিয়েছি আমি 500 গ্রাম, নিয়েছি নুন, হিঙের গুঁড়ো, এখানে আছে নারকোল বাটা, এটা হচ্ছে ধনে জিরে বাটা, এটা হলুদের গুঁড়ো, এটা শুকনো লঙ্কা বাটা, এটা আদা বাটা, আর এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল। এবার চলুন মাংসটাকে আগে ভালো করে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমার মামার বাড়িতে বলছি গল্পটা আপনাদেরকে, দাঁড়ান আগে মশলাগুলো দিয়ে নিই। এবার আমি দিয়ে দিলাম হিঙের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এর একটা গল্প আছে, মানে পেঁয়াজ রসুন ছাড়া করছি কেন এটার একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ধনে জিরে বাটা, তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেব নারকোল বাটা, শুকনো লঙ্কা বাটা দিলাম, এরপর দেব নারকোল বাটা। ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন। নারকোল বাটাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম ওর মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু মাংসটা দেওয়ার জন্য আলু কেটে রেখেছি, টুকরো করে আলু আমি কেটে রেখেছি, সেটা আমি পরে দেব। এর গল্পটা হচ্ছে আমার মামার বাড়িতে না পেঁয়াজ রসুন ঢুকতো না, তো আমার দিদা এইভাবে মাটন রান্না করতেন, খেতে জাস্ট অসাধারণ। আমি জানি না কতটা দিদার মতন করতে পারছি কি না, পারি কি না, কিন্তু আমার এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এই ঝোলটা খেলে আপনারা পেঁয়াজ রসুনের ঝোলও ভুলে যাবেন, এত সুস্বাদু হয়। এরপর আমি টমেটোটা গোটায় এইভাবে দিয়ে দিলাম। এবার পুরো স্টিমে আমি রান্নাটা হতে দিয়ে দিয়েছি। আলুগুলো দেখুন এইভাবে কেটে রেখেছি, একবার করে ঢাকনা খুলে আমি এইভাবে কষিয়ে নেব ভালো করে মাংসটাকে। এর একটা আলাদা সুন্দর গন্ধ বেরোয়, যে গন্ধটা আপনারা পেঁয়াজ রসুনের মাটনে পাবেন না, সেটার একটা আলাদা স্বাদ আলাদা গন্ধ, এটার একটা আলাদা স্বাদ আলাদা গন্ধ। ঠিক পুজো পুজো পুজোর সময় যে বলির মাংস যেভাবে রান্না হয়, ঠাকুরের প্রসাদ, তাতে তো পেঁয়াজ রসুন দেওয়া হয় না, সেরকম একটা গন্ধ লাগে খেতে, খুব ভালো লাগে। এবার ভালো করে চাপা দিয়ে, তবে এটা কিন্তু বাটা মশলায় করতে হবে, আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা খুলে খুলে বারবার করে নাড়াচাড়া করে করে রান্নাটা করে যেতে হবে। একবার করে হাতা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, এবার আমি একটা পাত্রে আমি আর কি চা বসিয়েছি, আমি চা খেতে খুব ভালোবাসি, তাই একটু দেখালাম, রান্না করতে করতে একটু চাও খাওয়া হয়ে যাবে আমার আর কি। এবার মাংসর আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু আমি আগে ভাজিনি, আমি কিন্তু এমনি দিয়ে দিয়েছি আলুগুলো। এবার আবারও মাংসর সাথে আলুর সাথে মশলাটা পুরোটা কষিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের হয় মাটনের ঝোলটা, সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে পড়েছে, গন্ধটাই একটা অন্যরকম পুরো। যারা এরকম করে মাংস রান্না খেয়েছেন তারা তো জানবেনই স্বাদ, যারা খাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একবার এইভাবে আপনারা মাটন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তবে মশলাটা অবশ্যই বাটা মশলা হতে হবে। এবার আমি গরম জল খানিকটা ওর মধ্যে দিয়ে দিলাম, মাটনটা সেদ্ধ হতে সময় লাগবে, আলু তো চটজলদি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে পুরো মাটনটাকে রান্না হতে দেব, আর মাঝে মাঝে একবার করে খুলে দেখে নেব।
এইভাবে দেখুন একটা সুন্দর কালার এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি, মাংসটা আমার হয়ে এসছে, দিয়ে দিলাম গাওয়া ঘি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু গরম মশলার মধ্যে জায়ফল, জয়িত্রীটা মাস্ট গুঁড়ো করে দেবেন। আমার যেমন এরকম একটা মশলা বাড়িতে কড়াই থাকে, আমি একটু ড্রাই রোস্ট করে করে রেখেছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব একটু কাঠখোলায় নেড়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিই। দিয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ছাড়া মাটনের ঝোল। অসাধারণ লাগে খেতে, গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন বানিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।